আজকের রেসিপি ডুমুরের তরকারি। তো আমি কিভাবে বানালাম ডুমুরের তরকারি দেখে নি। বাগান থেকে ডুমুরগুলো তুলে নিয়ে এসেছি। এরপর ডুমুরগুলোকে ভালো করে কেটে ভেতর থেকে বীজগুলো বের করে আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি। এরপর টুকরো টুকরো করে কিছু আলু কেটে নিলাম। একটা কড়াই চাপিয়ে তাতে সর্ষের তেল দিলাম। তেলটা গরম হয়ে আসলে কেটে রাখা আলু দিয়ে তাতে একটু নুন ও হলুদ দিয়ে একটু ভেজে নেব। এরপর ভাজা হয়ে আসলে তাতে কেটে রাখা ডুমুরগুলোও দিয়ে দেব, দিয়ে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি আদা বাটা, কাঁচা জিরে বাটা, কাঁচা লঙ্কা বাটা, নুন ও হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নেব। এবার তরকারিটা কষে আসলে একটু জল দিয়ে নাড়াচাড়া করে তরকারিটা ঢাকা দিয়ে রাখব। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নেব। এরপর তরকারিটা আমি অন্য একটা পাত্রে নামিয়ে নেব। কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে জিরে ও তেজপাতা ফোড়ন দেব। ফোড়নটা হয়ে আসলে তরকারিটা আমি আবার ঢেলে দেব। তরকারিটা নামানোর আগে একটু গরম মশলা উপর থেকে ছড়িয়ে দিলাম। আপনারা চাইলে একটু ঘিও দিয়ে দিতে পারেন, নিরামিষ তরকারিতে খুব ভালো লাগবে। এরপর রেডি হয়ে গেল আমাদের ডুমুরের তরকারি। তরকারিটা আমি একটা পাত্রে নামিয়ে নিলাম। তো দেখো তরকারিটা দেখতে কি সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুব টেস্টি হয়েছে। আমার এই রকম নতুন নতুন রেসিপি দেখার জন্য এই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।